টান টান উত্তেজনায় খেলা চলছে। দু বলে ছয় রান বাকি, বল হাতে নিয়ে রীতিমতো ফুঁসছে সৌম্য। দেখে মনে হবে যেন পিক টাইমের ওয়াসিম আকরাম। জুতো দিয়ে বাউন্ডারি করা মাঠে সব মিলিয়ে পাঁচজন ফিল্ডার, তারা নানা রকমভাবে সৌম্যকে চিয়ার আপ করে চলছে। ওদিকে উইকেটের পিছনে দাঁড়িয়ে আছে ব্যাটিং টিমের লোকজন, তাদের চোখে মুখে খুব একটা ভরসা নেই, কারণ লাস্ট বলে এক রানের বেশি নেওয়া যায়নি। এখন ব্যাট করছে ময়ূক, বলটা ভালো করলেও ময়ূকের ব্যাটিংটা একেবারেই ভালো না। এটাই লাস্ট উইকেট, সবাই ধরেই নিয়েছে সৌম্যর টিম জিতে যাবে। ওর সুপারফাস্ট ডেলিভারির সামনে ব্যাট চালানো ময়ূকের কম্ম নয়, কিন্তু ময়ূক পুরোটা হতাশ করল না, কোনো রকমে বলে ব্যাট ঠেকিয়ে এক রান নিল সে। এইবার খেলা ঘুরে গেছে, স্ট্রাইক সমীর হাতে, ব্যাটিং টিম নতুন করে জেতার আশা পেয়ে চিৎকার করে উঠল, সৌম্য ফিল্ডিংয়ে একটু চেঞ্জ করে নিচ্ছে। ম্যাচটা কিন্তু জিততে হবে ভাই, ভাই একটা হেলিকপ্টার শট ভাই 50 টাকার কর্নেটো খাওয়াবো তোকে। সৌম্য একবার পিছন ফিরে তাকাল, তারপর মৃদু হাসল। ওর চোখ মুখ থেকে মনে হচ্ছে ম্যাচ জেতা নিয়ে ব্যাটসম্যানের কোনো ডাউটই নেই। ওদিকে সৌম্য রান আপ নেওয়া শুরু করেছে, দাঁত মুখ খিচিয়ে এগিয়ে আসছে ও, সবার টেনশনে নাজেহাল অবস্থা। এমন সময় সৌম্য, আড়াইটে বাজে, এখনো বাড়ি আসার কোনো নামগন্ধ নেই? সাপের পাঁচ পা দেখেছিস না খুব? পরীক্ষার আর কটা দিন বাকি, খেয়াল আছে? ভাগ্যিস মহেন্দ্র সিং ধোনির বাড়ি ওয়াংখের স্টেডিয়ামের কাছাকাছি ছিল না, তা না হলে বিশ্বকাপ ফাইনালে তারও সমীর মতোই অবস্থা হতো। বিচারা অবাক চোখে উইকেটের দিকে তাকিয়ে আছে। ওদিকে সৌম্য অ্যান্ড কোম্পানি মাঠের মধ্যে সেলিব্রেশন শুরু করে দিয়েছে। লাস্ট বলে ক্লিন বোল্ড হয়ে গেছে সৌম্য, ওকে দোষ দিয়ে লাভ নেই। ম্যাচের এই রকম সময়ে যদি ব্যাটসম্যানের মা চিলচিৎকার জুড়ে দেয়, তাহলে কারোর ক্ষমতা নেই সেই ম্যাচ জেতানোর। ব্যাটটা মাঠে ছুঁড়ে ফেলে দিয়ে হনহন করে চলে গেল সৌম্য। ক্রিকেটটা ওর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস, ব্যাট হাতে নিলেই নিজেকে রোহিত শর্মা মনে হয় সৌম্য। সবাই বলে ওর অবলীলায় ছক্কা হাঁকানোর স্টাইলটা প্রায় হিটম্যানের মতোই, কিন্তু মা এরকম গণ্ডগোল করলে ছেলে আর কি করে রোহিত শর্মা হবে? আর দুটো মিনিট পরে চিৎকারটা শুরু করতে পারলো না। এই হলো সমীর, সমীরণ রায়, আমাদের গল্পের নায়ক। কিন্তু একা সমীরণকে নায়ক করলে এই গল্প একেবারেই এগোবে না। সমীর কাউন্টার পার্টকে নিয়ে আমরা পরে আলোচনা করব, আপাতত ওর ইমিডিয়েট সিচুয়েশনটা একটু বুঝে নি। সমীরণের ক্লাস টুয়েলভের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে মাসখানেক হল, সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই নিয়ে বাড়িতে জোর কদমে প্রস্তুতি চলছে। বাড়িতে প্রস্তুতি চলার ব্যাপারটা কিন্তু খুব সহজ নয়, সাধারণ মানুষের পরীক্ষা কাছাকাছি এলে সে নিজেই আদা জল খেয়ে প্রিপারেশন নেওয়া শুরু করে, কিন্তু সমীরণের ব্যাপারটা আলাদা। ওর বাড়িতে আদা জলটা ও একা খায় না, সমীরণের মাও একরকম সিরিয়াসনেস নিয়ে পড়াশোনা শুরু করে। তিনি সত্যি সত্যিই বই খুলে পড়তে বসেন না ঠিকই, কিন্তু হাবে ভাবে ব্যাপারটা মোটেও খুব অন্যরকম কিছু নয়। সকাল থেকে রাত অবধি সমীরণ কি পড়ছে, কি লিখছে, এবং সবথেকে বড় ব্যাপার কোন সাবজেক্টটা পড়া হচ্ছে না, কোন দিন লেখাটা একটু কম হয়ে যাচ্ছে, সেই সমস্ত দিকে তার কড়া নজর। এই শিকলটা সমীর কাছে নতুন কিছু নয়, কিন্তু এটাকে কি এক কথায় শিকল বলে চালিয়ে দেওয়া যায়? বোধহয় না। আসলে সমীরণের মা ওকে একটু বেশিই ভালোবাসেন, আজকালকার নিউক্লিয়ার ফ্যামিলিতে এই ব্যাপারটা খুবই কম। একমাত্র সন্তান বাবা মায়ের সবসময়ের অ্যাটেনশন নিয়ে বড় হয়, ছেলে বা মেয়ের প্রত্যেকটা পদক্ষেপে মডার্ন বাবা মায়েরা ভীষণ কনসার্ন। তবে সমীর ব্যাপারটা একটু মাত্রা ছাড়িয়ে গেছে, ওর মায়ের এই ভালোবাসার অত্যাচার সমীরণকে নাজেহাল করে দিয়েছে। ক্লাস টেন অবধি এই ব্যাপারটা ঠিক স্পষ্ট হয়নি, তখনও সমীর মা একই রকম মাইক্রোস্কোপ নিয়ে ওর সারাদিনের অ্যাক্টিভিটি স্টাডি করতেন। পান থেকে চুন খসার উপক্রম হলেই
তিনি নিজে হাতে সব সমস্যার সমাধান করতে মাঠে নেমে পড়তেন। এই যেমন ক্লাস টেনে পড়ার সময় সৌমিকে ওদের ক্লাসের একটা মেয়ে চিঠি লিখে দিয়েছিল, সেই খবর অনেক মুখে ঘুরে ঘুরে সমীর মায়ের কাছে গিয়ে পৌঁছল, ব্যাস কেস জন্ডিস। পরের দিনই তিনি সমীরনের স্কুলে গিয়ে হাজির হলেন, তিন চারজন স্যারকে গোটা ঘটনা জানিয়ে সমীর দিকে বিশেষ নজর রাখতে বললেন। মেয়েটার নাম ঐশী। সমীর যে ওকে বিশেষ পছন্দ তা নয়, হঠাৎ করে কেন যে ওকে চিঠি লিখতে গেল কে জানে। আর চিঠিটার কোনো উত্তর দেওয়ার ইচ্ছেও ছিল না সমীর। মাঝখান থেকে স্কুলের স্যারেরা ব্যাপারটা নিয়ে ওকে কয়েক দফা জেরা করে গেলেন। মায়ের কাছে খবরটা যে কী করে পৌঁছল, যাই হোক, সমীর জীবনের ট্র্যাজেডি এটাই। তবে ওর মায়ের খবরদারিটা নর্মালাইজ হয়ে গিয়েছিল। ক্লাস টেন অবধি সমীর মতো বাধ্য ছেলে আর দুটো ছিল না। তার কারণও নিজের কাছেও খুব একটা স্পষ্ট নয়, বাকি বন্ধুদের নিয়ম ভাঙতে দেখে ওর এই গুড বয় ইমেজ ছেড়ে বেরোতে ইচ্ছে করত। তবু মাধ্যমিকের আগে সেই কাজটা করা হয়নি। সেই জন্যই হয়তো ওর মা ভেবে নিয়েছিলেন তার সুবোধ বালককে সবসময় আগলে রাখতে কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যাটা হলো সমীর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরের দিন। বাবু, তুই ফেসবুক খুলেছিস? তখনও পরীক্ষার ক্লান্তি কাটেনি, বেহুশ হয়ে ঘুমোচ্ছিল সমীরন। কিরে, শুনতে পাচ্ছিস না? পরীক্ষার একদিন হয়েছে কি হয়নি, এর মধ্যে এইসব শুরু হয়ে গেল। হ্যাঁ কিরে বাবু, আহ কি হয়েছে, সকালবেলা 7টার সময় চিৎকার করছো কেন? না না, তুই ফেসবুক খুলেছিস কেন? হ্যাঁ, এরপর তো এর সাথে চ্যাট, ওর সাথে ছবি দেওয়া শুরু করবি। ছি 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 বাবু, এবারে উচ্ছন্নে চলে গেল আমার ছেলেটা। সত্যি বাবু, আমি পারি না। উফ মা, এটা কোনো কথা হলো? আর সবাই ফেসবুক করে এখন, এটা বলার জন্য তুমি আমাকে ঘুম থেকে তুললে। হ্যাঁ সেই তো, এখন এইসবই তো বলবি, পড়াশোনার 12টা বেজে গেল ওদিকে। মা, পরীক্ষাটা শেষ হয়ে গেছে। না না, ওসব কিছু শুনবো না আমি, এক্ষুনি অ্যাকাউন্টটা ডিলিট করবি তুই। ফেসবুকের কত আত্মীয় স্বজন আছে, ছি ছি, আমি আমি লজ্জায় কি করে মুখ দেখাবো বলতো, তারা কি বলবে আমাকে? উফ, আজব কথা তো, তারা নিজেরাই ফেসবুক করছে, আমার বেলায় দোষ? দেখ সমী, সব কিছুর একটা বয়স থাকে, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, আমি বারণ করে দিলাম, বাড়াবাড়ি করবি না। এই রকম ঝামেলা এখন সমীরনের বাড়িতে রোজকার ঘটনা, দু বছর পেরিয়ে সমানতালে চলছে। আপাতত সমীরন তিরিক্ষি মেজাজ নিয়ে বাড়িতে ঢুকল, লাস্ট বলে 6 মেরে হিরো হওয়ার এত বড় একটা সুন্দর চান্স মিস হয়ে গেল। এদিকে সমীর মা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, চোখের সামনে দিয়ে ছেলের এইচএস পরীক্ষাটা নষ্ট হয়ে যাবে আর তিনি কিছুই করবেন না, এটা তো হতে পারে না। কি হাওয়া বেশ গরম হয়ে উঠেছে তো? সমীর জন্য বাড়িতে কিরকম উত্তম মধ্যম অপেক্ষা করছে সেটা ভেবে চিন্তায় পড়ে গেছেন। তবে তো মুশকিল, কারণ আমাদের এই গল্পে এরকম ঘটনা বারবার ঘটবে। সমী আর ওর মায়ের সম্পর্কটা সেসব পেরিয়ে কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখনই বলা খুব মুশকিল। তাহলে আপনি করছে কি পেটি বাঁধলি যে, সমীরনের সাথে এই জার্নিটা বেশ রোমাঞ্চকর হতে চলেছে।